নদিয়া কৃষ্ণনগরের জেলা পরিষদের সভাকক্ষে জাতীয় ভোটের দিবস অনুষ্ঠিত হলো আজ। নির্বাচন হোক সর্বব্যাপী, সুগম এবং অংশগ্রহণমূলক এই বার্তাকে সামনে রেখে কোভিড বিধি মেনে নদিয়া জেলা নির্বাচনী আধিকারিক জাতীয় ভোটার দিবস পালন করল নদিয়া জেলা পরিষদের সভাকক্ষে। উপস্থিত ছিলেন নদিয়া জেলার অতিরিক্ত জেলা শাসক শেখর সেন, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু দে, মৌমিতা সাহা ছাড়াও নদিয়া জেলার বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাড়াও বহু নতুন ভোটাররা। রাজ্যের মধ্যে নদিয়া জেলার প্রথম স্থান অধিকার করায় আজ কলকাতা ভাষা ভবনে নদিয়ার জেলা শাসক শশাঙ্ক শেট্টিকে পুরস্কৃত করা হবে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা পরিষদের সভাকক্ষে নতুন ভোটারদের ভোটার কার্ড তুলে দিলেন অতিরিক্ত জেলা শাসক এবং কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন সম্মানীয় অতিথিবর্গরা। জাতীয় ভোটার দিবসে সঙ্গীত পরিবেশন করে মানুষকে সচেতন করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত লোকশিল্পীরা। এই অনুষ্ঠানে নদিয়া জেলার চারজন বিডিওকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা প্রীতি হয়েছে তাদের পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা শাসক এবং আধিকারিকেরা। জাতীয় ভোটার দিবস উপলক্ষে এই অনুষ্ঠান, এটা সারা দেশব্যাপী অনুষ্ঠান হচ্ছে। 25 জানুয়ারি অনুষ্ঠানটা হয় এবং এখানে আমরা আমাদের ভোটার প্লেজ থেকে এবং নতুন যারা ভোটার হয়েছে তাদেরকে কিছু আমরা বিলি করি, ভোটার কার্ড বিলি করি। তাছাড়া নানান রকম কম্পিটিশান যেগুলো হয়ে থাকে সেগুলোর পুরস্কার বিতরণ হয়। নানান রকম মানে এই আমাদের সেই যে আমাদের ডেমোক্রেসি সেইটাই একটা সেলিব্রেট করার দিন আজকের দিন। আমাদের সবাই যে মানে আমাদের সংবিধান মেনে আমরা ভোটার হতে পারছি সেইটারই আজকে উদযাপনের দিবস। স্যার, নদিয়া জেলা প্রথম হয়েছে কী কারণে? স্যার না, আমাদের যেরকম কন্টিনিউয়াস কাজ আমাদের হতে এসআরইআরে চলে, বছর বিয়েতে ভরই চলে, এবার এসআরইআরও কাজ হয়েছে। আমাদের কাজটা একটু ভালো হয়েছে এবছর, সেই জন্য আমরা পুরস্কৃত হচ্ছি স্টেটে। আমাদের ডিএম স্যার অ্যাজ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার উনি আমাদের জেলার হয়ে পুরস্কারটি নিতে গেছেন। শুধু আমাকে না, আমাদের জেলার চারজন বিডিও সাহেব আজ পুরস্কৃত হয়েছেন। জেলা সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল চলেছে, তাতে যে ইলেকটোরাল রোল রিলেটেড অ্যাক্টিভিটিস সেটা পিউরিফিকেশন অফ ইলেকটোরাল রোল থেকে শুরু করে তার অ্যাডিশন ইন অল আদার অ্যান্সিলারি অ্যাক্টিভিটিস আমরা সর্বতভাবে সবাই জেলার অ্যাজ এ ডিস্ট্রিক্ট আমরা আন্ডার দ্য এবল গাইডেন্স অফ আর অনারেবল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং এডিএম ইলেকশন স্যারের নেতৃত্বে করার চেষ্টা করেছি। তার স্বীকৃতিস্বরূপ জেলা আমাদের পুরস্কৃত করেছে, আমরা সত্যি কৃতজ্ঞ ডিও স্যার এবং এডিএম ইলেকশন স্যারের কাছে। আপনার নাম পরিচয়? আমার নাম অনুপম চক্রবর্তী, বিডিও করিমপুর বান। এই প্রসঙ্গে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মানে মাসিক একটা ভাতাও পাই, পেয়ে থাকি এবং আজকের জাতীয় ভোটার দিবসে সাধারণ মানুষকে যাতে তাদের নিজের অধিকার নিজে প্রয়োগ করতে পারে তাই গানের মধ্যে আমরা সেই কথা তুলে ধরলাম। আপনার নাম? আমার নাম গৌতম মিস্ত্রি। কোথা থেকে? আমি নদিয়া জেলার পলাশি থেকে। নিজেকে খুব প্রাউড ফিল করছি যে আমি ভোটার কার্ড পেয়েছি, প্রথম ভোট দেব, তো এটাই খুবই আনন্দ হচ্ছে। আজকে হচ্ছে জেলা পরিষদে 25 জানুয়ারিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে, তো সেখান থেকে আমাদেরকে ভোটার কার্ড দেওয়া হয়েছে। সুতৃষ্ণা সাহা, এই কৃষ্ণনগরেই। আজকে 25 জানুয়ারি ভোটার দিবস, ভোটার কার্ডটা পেয়ে খুবই ভালো লাগছে। নতুন ভোটার হিসেবে খুবই ভালো লাগছে আর অনেক দিন আনন্দ পাচ্ছি, অনেক গর্বিত আমরা, খুব গর্বিত আমরা ভারতের নাগরিক হিসাবে। এই থ্যাংক ইউ। কি নাম তোমার? আমার নাম সুমানা হালদার। কোথায় বাড়ি? এই তো কৃষ্ণনগরেই বাড়ি। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।